প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সেলাই ফুরাই বন্ধ করো, শুভ তো এবার পাশ করে বেরোবে। আগে পাশের খবরটা পাই। কি বলছো তুমি? তোমার দেওর কি বলে জানো? বিজয় ঠাকুরপো কি বলে? শুভর মতন ছেলে এ অঞ্চলে আর একটাও নেই। উনি তো ঠিক করেই রেখেছেন, ও পাশ করে বেরোলে আমাদের গার্ডেনের চার্জ ওকে সব বুঝিয়ে দেবে। শুভর বাবা তোমার স্বামীকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার দাম তো কেউ দেয় না ভাই, তোমরা আমার আত্মীয় থেকে অনেক বেশি। তাই যদি হয় তাহলে এসব সেলাই ফোড়াই কিন্তু আর আমরা করতে দেবো না। মায়া, তোমার দাদা যাবার পর থেকে তো এই করেই ছেলে মেয়ে মানুষ করলাম, অভ্যেসটা আর ছাড়তে ইচ্ছে করে না। ছেলের বউ এলে কি করবে? ছেলের বউ? বাড়ি সুললিতদা, তুমি তো প্রবীর বসু আর সীমাদির সঙ্গে কথা পাকা করেই রেখেছ। দীপিকাকে এর মধ্যে দেখেছ? হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। শুনেছি ভীষণ জেদি, বউ যদি জেদ ধরে। বউ জেদ ধরলে তো ছাড়তেই হবে। মা, আরে মায়া মাসি তুমি, ভালোই হয়েছে, বিজয় কাকুকে খবরটা দিয়ে দেবে। কি খবর বলবি তো? দাদা এমএসসি পাস করেছে। কি করে জানলি? এই দেখো দাদা চিঠি দিয়েছে, এই নাও। দিদি, শুভ এলেই বলো তোমার দেওরের সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ বলবো। মা, এবার তাহলে প্রবীর কাকুর সঙ্গে দেখা করো। দাঁড়া, আগে শুভ দীপিকাকে দেখুক। ও মা, দেখিনি। কৃষ্ণা, তোর কাছে দীপিকার একটা ছবি আছে না? হ্যাঁ আছে তো,
তাহলে তুই একটা কাজ কর, শুভকে ছবিটা পোস্টে পাঠিয়ে দে, আর ওকে তাড়াতাড়ি আসতে বলে দে। কত যে দিন গেছে দিন
কদিন একটু বিশ্রাম, তারপরে বিয়ে। ছবি কোথেকে পেলি? কেন, তুই চিনিস নাকি? চিনব না, খুব বড় লোকের মেয়ে, এদের বাগানে তো আমি চাকরি পেয়েছি। চল তোকে নামিয়ে দি। হ্যাঁ গাড়িটা আমি চালাই, তুই চালাবি? চল চল চল, খুব আনন্দ লাগে। আচ্ছা তোকে ছবিটা দিল কে রে? ওর বিয়ে তো ফাইনাল। ফাইনালে তো হেরেও যেতে পারে, যার সঙ্গে বিয়ে সে রানার্স আর আমি উইনার। লাগছে আসতে। কি রে, কথা জবাব দিচ্ছিস না যে? কোন কথা? ছবিটা দেখেছিস? ছবি? হ্যাঁ। ছবি কই পাইনি তো? পাসনি মা, কৃষ্ণা নিজের হাতে তোকে পোস্ট করেছে। আই বাদর, এই মেয়েটি কথা বলছিস? মানে সেই মেয়েটার ছবি? হ্যাঁ দেখেছি। দেখেছিস? তাহলে একদিন আমি যাই, ওদের সঙ্গে কথা বলে আসি। আচ্ছা মা, তুমি আমার বিয়ে নিয়ে কেন এত বেশি ব্যস্ত হচ্ছে বলো তো? আগে কৃষ্ণার বিয়েটা ভালো করে দিই। না আমি বিয়ে করব না। না আমি বিয়ে করব না, আমাদের ঘাড়ে বসে সারা জীবন গিলবে না। শোন, কৃষ্ণার বিয়ের কথা তুলে তুই কিন্তু এড়াতে পারবি না। আচ্ছা মা, এই তো সবে মায়া মাসি বাড়িতে এসে কাজের অফার দিল, আগে শিলং এ যাই, সেটেল করি। মেয়েটি থাকে কোথায়? কে এসেছে? এক ভদ্রমহিলা, তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। সুমিতা একদমই আর কি করবি না, বিশ্বাস হচ্ছে না। চল দেখবি চল। আপনার স্ত্রী সীমা মৃত্যুশয্যায় আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। মৃত্যুশয্যায় অনেকে অনেক কথাই দেয়, কিন্তু অপরের পক্ষে সেগুলো সবসময় রাখা সম্ভব নাও হতে পারে। তাছাড়া তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। আপনার ছেলের বর্তমান অবস্থা আর আমার সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যখন সীমাকে বিয়ে করেছিলেন তখন আপনার অবস্থাও শুভর চেয়ে ভালো ছিল না। সেদিন শুভর বাবাই আপনাকে সাহায্য করেছিলেন। সাহায্যে সে টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ কিন্তু সে সময়টা আপনি ফেরত দিতে পারেননি, আর সে সময়টার সাহায্যই আপনাকে আজ এত বড় করেছে। সীমা সেই কৃতজ্ঞতা জানাতেই শুভর সঙ্গে বিয়ের কথাটা বলেছিল। আর কিছু বলবেন? আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়। নমস্কার। সীমা আর আমি যদি মনে প্রাণে সম্পর্ক চেয়ে থাকি তাহলে আপনার এই মত একদিন আপনাকে বদলাতে হবে। তা আমি জানি না, কিন্তু ধর আমি যদি সত্যি কোনো গরিবের ছেলেকে পছন্দ করি
ভালোবাসি, তাহলে বাপি তার সঙ্গে আমার বিয়ে দেবে না? কথা শুনে তাই তো মনে হলো। বাট হোয়াই? কাকু হয়তো তোর জন্য ছেলে ঠিক করেই রেখেছেন। ছেলে ঠিক করে রেখেছেন? হ্যাঁ, এবারে তোমার সঙ্গে বিয়েটা দিয়ে দিতে পারলে আমার ছুটি। এই যে অস্ট্রেলিয়াতে চা এক্সপোর্টের অর্ডারটা তুমি আনলে, তুমি ছাড়া আর কেউ পারতো? কি যে বলেন। বাই দি বাই, 4-5 দিন কিন্তু তোমাকে একটু বাগানে থাকতে হবে। কেন, আপনি কোথাও যাবেন? হ্যাঁ, একবার গৌহাটি যেতে হবে, ওখানে দীপিকার কি একটা নাচের প্রোগ্রাম আছে। ও, নাচের প্রোগ্রাম তো প্রায়ই থাকে। না না, শুধু সেজন্য নয়, গোবর্ধন আন্টি কলকাতা থেকে গৌহাটিতে আসছে, তা ওদের শিলচরা বাগানটার লিস্টান তো শেষ হয়ে গেছে, শুনছি নাকি ওরা বাগানটা বিক্রি করে দেবে। তা বাগানটা তো এতদিন আমাদেরই ছিল, তাই ভাবছিলাম আর কেউ অফার দেবার আগে আমি যদি বাগানটাকে কিনে নিই, তুমি কি বলো? কিন্তু প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আপনি না থাকলে তো চলবে না। কি করা যায় বলো তো? বাপি, কিচ্ছু করতে হবে না বাপি, গোবর্ধন আড্ডি তো, কোন হোটেলে উঠবে লিখে দাও, আমি বগল দাবা করে ধরে নিয়ে আসবো। বোঝো নীলাদ্রি, আমি গোবর্ধন আড্ডিকে এতগুলো চিঠি লিখলাম, একটারও জবাব দিল না, আর দীপু তাকে বগল দাবা করে ধরে নিয়ে আসবে। ইটস আ চ্যালেঞ্জ। ওকস অ্যাকসেপ্টেড। ওকে মা, তুমি তোমার কর্তব্য করেছো, এবারে মিটার কথা তোমরা ভুলে যাও। ভুলে যাব? কি বলছিস তুই? দেখো না, একটা ডানা কাটা পরি ঘরে নিয়ে আসবো, আর ওই প্রবীর বোসের মুখে একবার ঝামা খসে দেবো। না, বিয়ে যদি তোর আমি দিই তাহলে দীপিকার সঙ্গেই দেবো, এই আমার শেষ কথা। আমারও শেষ কথা, বিয়ে আমি কিছুতেই করবো না, আর বিয়ে যদি আমি করি তাহলে ওই দীপিকাকে বিয়ে করবো। শুভ, হ্যাঁ শুভ, মাসিমা কেমন আছেন? ভালো বাবা। কতদিন পর দেখা, এই চ চ চ তোর সঙ্গে অনেক কথা আছে, চল অনেক কষ্টে দুটো টিকিট জোগাড় করেছি। ওই যে কিসের ফাংশন? দাঁড়াও না, কি গুরু,
মনের মানুষ কি নাম জানিস? গোবর্ধন। শিলচরে একটা বাগান আছে, আমি বাপিকে বলে কি নিয়ে দেব। কথা বলছে দেখ, তোর কথা শুনবে কেন? আমাকে দেখেই হয়ে যাবে। তাই বুঝি তোরও যদি দেখেই ভালোবাসতে ইচ্ছে করে। ভালোবাসবো গোবর্ধনের দিকে? কি নাম, নিশ্চয়ই একটা ধূমস কুমড়ো পটাশ কেলে ভূত। কাল চলে আমার হোটেলে, দেখবি গোবর কেমন ঘুটে হয়ে যায়। কি বুঝলি শ্যামলা? গোবর্ধন কাটি। সুপ্রিয়া, গোবর্ধন বাবু আসছেন, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। গোবর্ধন বাবু কই? চল চল দেখবি, চল চল দেখ, যা যা তাড়াতাড়ি যা যা। তবে তিনটে গো নেই ম্যাডাম, একটা গো। GOPARTHAN ওকে। মিস্টার বাসু কোথায়? বাবা একসঙ্গে বাবা। তো বাইরে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না। না মানে আসুন না, ভেতরে আসুন। আচ্ছা আপনি কি তোতলা? কেন বলেন তো? না মানে আমার নামের আগে তিনটে কো বললেন, বাবাকে প্রপারলি বাবা বলতে পারছেন না। না আসলে আমি ভাবতেই পারিনি ওই নামের একজন এত দেখতে সুন্দর হয়। আপনি কি ভেবেছিলেন এই নামে একজন ধূমস কুমড়ো পটাশ কেলে ভূত হ্যাঁ একটা বুড়ো আসবে? আসলে কি জানেন,
আমার বাবা, মাই ফাদার, দ্যাট ওল্ড ম্যান, উনি এ সমস্ত সব বিচ্ছিরে বিচ্ছিরে নাম রেখেছিলেন। আমার কাকার নাম রেখেছিলেন সাতকড়ি, দিদির নাম ক্ষান্তমণি, পিস্তত ভাইয়ের নাম নিধিরামার। আপনার চোখ দুটো তো খুব সুন্দর। আমার জমিটাকে কিনবে বাপি? বাট ওয়ার ইজ ইট? বাপি জরুরি মিটিং এ আটকে পড়েছেন, আপনি যদি দয়া করে আমার সঙ্গে শিলং এ যান। আপনার সঙ্গে? হ্যাঁ। নট ব্যাড, একজন সুন্দরী মহিলার সঙ্গে এক গাড়িতে। কিন্তু ওখানে জঙ্গল ছাড়ার কি আছে? তার মানে আমরা জঙ্গলে বাস করি? হ্যাঁ, চা বাগান মানে জঙ্গলে, আর জঙ্গলে কিছু গরু মোষ থাকে। আপনারা সব কেঁয়া ভূত, তাই ওই গরু মোষের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে পারেন। আমরা শহরের লোক তো, গরু মোষের গুঁতাগুতি সহ্য হয় না। তার মানে আপনি কি বলতে চান শহরে গরু মোষ থাকে না? হ্যাঁ থাকে, থাকে, কিন্তু খোঁয়ারে থাকে, মানুষের সঙ্গে নয়। গুড, ভেরি গুড। মানুষের সঙ্গে গরু মোষের সহ অবস্থান ইতিহাসে প্রথম। মোটেই নয়, আমি গ্রাজুয়েট, নাচের ডিপ্লোমা আছে, সারা দেশ আমাকে নাচ গানের জন্য চেনে, নট অনলি ইন্ডিয়া, আমি ফরেন ট্যুরও করেছি। এনিওয়ে আপনি তাহলে যাবেন না? সরি ম্যাডাম। কেন? আরো দুটো লোক আমার বাগানটা কিনতে চাইছে, তাদেরকে আমার মিট করতে হবে। কিন্তু বাপু তো ফার্স্ট অফার দিয়েছিলেন। রাইট, কিন্তু আপনার বাবা আমাকে ইনসাল্ট করেছে। তাছাড়া আমি যাবই বা কেন? আমি বললেও যাবেন না? আপনি বললে কেন যাব? আপনি কি আমাকে পছন্দ করেন? আমি অবশ্য লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখেই প্রেমে পড়েছি। কিন্তু একতরফা প্রেম চমে। আপনি যদি বলতেন যে আমাকে ভালো লেগেছে, তাহলে না হয় একবার ভেবে দেখতাম যাওয়া যায় কিনা। শুনুন, আমার আপনাকে ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। করলাম। আমার সঙ্গে যাবেন তো? না, এক পলকের দেখা সাথে কি আর প্রেম হয় ম্যাডাম? I'm
দীপিকা, ভালোবাসা ভয় দেখিয়ে বা জোর করে আদায় করা যায় না। কাল তোমার অভিনয় সত্যি খুব ভালো হয়েছিল। আমি জানি যার নাম গোবর্ধন আরডি তাকে ভালোবাসা সম্ভব নয়, আমার মধ্যেই তো পরিচয়। তোমার বাবার কাছে আমাকে ধরে নিয়ে যেতে পারলে না বলে দুঃখ হচ্ছে। তো যদি এই সামান্য পরিচয় তোমার মনে দাগ কেটে থাকে তাহলে আমার নাম ধরে তিনবার ডেকো, দেখো আমি হাজির হয়ে যাব। হ্যাঁ, গোবর্ধন নয়, শুভ, শুভ, শুভ কামনা। তোমার মনে দাগ কেটে থাকে তাহলে আমার নাম ধরে তিনবার ডেকো, দেখো আমি হাজির হয়ে যাব। না, গোবর্ধন নয়, শুভ, শুভ, শুভ কামনা। হ্যালো গোবর্ধন আর ডেক, এত ভালোবেসে ডাকলে না এসে পারি? মিথ্যে কথা, মিথ্যে কথা 100 বার। কেন, প্রথমে আমায় গোবর্ধন আটি বলে ডাকুনি? তার মানে আপনি এই কামরার মধ্যে ছিলেন? না। তাহলে আপনি কি ভূত? কতকটা, নইলে ভবিষ্যতের ডাকটা শুনবো কি করে? কি শুনেছেন? একজন ভালোবেসে আমাকে ডাকছে, স্বপ্নে দেখতে পেয়ে এখানে ছুটে চলে এলাম। ইস, সাহস কত! চলন্ত ট্রেনে উঠে আমাকে ভালোবাসার কথা বলতে? বিশ্বাস হচ্ছে না। তুমি যদি বলো তাহলে চলন্ত ট্রেন থেকে আমি ঝাঁপ দিতে পারি। তাই নাকি? ইয়েস। তাহলে একবার দেখি ভালোবাসার দৌড় কতটা। আরে কিন্তু মরে যেতে পারি ভালোবাসার জন্য, না হয় মরবেন। এই যা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাস গোবর্ধন বাবু, প্রেম শেষ মানে? আগে হ্যাঁ, মেয়েরা বীর পুজো করে, বীরত্ব দেখি তাহলে তো ভালোবাসবো। বেশ, তাহলে প্রেমেরই জয় হোক। এ পৃথিবী, এই আকাশ বাতাস, তোমরা এক মহান প্রেমিকের মৃত্যুর সাক্ষী রইলে। মারুন যে প্রেম করে নিল যায়,
ততদিনই ওই পাখি ডাকবে, ততদিনই এই প্রেম থাকবে, মন তাই গানে গানে গায়, এই যে প্রেম 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 অমর প্রেম, এই যে প্রেম 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 অমর প্রেম। যতদিন থাকবে পাহাড় রয়ে যাবে ফুলের বাহার, সোনা রোদ তার ছবি আঁকবে, ততদিন এ প্রেম থাকবে, চিরদিন এ যে গানে গায়, এ যে প্রেম 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 অমর প্রেম, এ যে প্রেম 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 অমর প্রেম। এ তো যেমন তেমন প্রেম নাই, মরণ যে প্রেম করে নিল যায়, পেল না যে এতটুকু ভাই, এ যে প্রেম 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 অমর প্রেম, এ যে প্রেম 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 অমর প্রেম, এ যে প্রেম 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 অমর প্রেম অমর প্রেম। এত বড় বাড়ি, বাপি কোথায়? সাহেব উনি তো গৌহাটি গেছেন, কি একটা জরুরি টেলিগ্রাম এসেছে তাই। ঠিক আছে গাড়ি থেকে সামান নামাও চলো। দু একদিন বেশি থাকতে হবে কিন্তু। বস মাত্র দু একটা দিন, তাহলে বাকি জীবনটা কাটাবো কার সঙ্গে? তুমি বলো। এই হলো তোমার থাকার জায়গা। গোবর্ধনহাটির চা বাগানটা তুমি বিক্রি না করে ছাড়বে না দেখছি। সেই জন্যই তো ধরে নিয়ে এসেছি। সেই জন্যই ধরে এনেছো? এত রাতে মিস্টার আরডির সঙ্গে একটু দেখা করার ইচ্ছে ছিল। হঠাৎ? তোমার বাবা তো নেই, বাগানের ব্যাপারে একটু কথা বলবো। কথা বলার দায়িত্বটা তো আমি নিয়েছি। আফটার অল আমি তো ম্যানেজার, মালিকের অবর্তমানে আমি আছি, ভবিষ্যৎ মালিক, আমরা না থাকলে কর্মচারী কথা বলবে। তার মানে আমি মিস্টার আরডির সঙ্গে দেখা করতে পারবো না? কথাটা তো তাই দাঁড়ালো, তাই না? তাহলে গোবর্ধনহাটি ভালো সহায়তাই করছে? ভালোই তো। তোমার রাগ হয়ে গেল নাকি? স্বাভাবিক। কেন? আরে সারা জীবন ওরানের চাকরি করতে হবে নাকি? Thank you.
আমার সঙ্গে এখন আপনার আলাপ হয়নি, আশা করি প্রথম পরিচয়টা আপনার মনে থাকবে, কি বলেন গোবর্ধন বাবু? দীপিকা বোসের সঙ্গে আমার একটা সম্পর্ক পাকা হয়ে আছে। কংগ্রেচুলেশন। লোকে আমাকে এখানে বাঘ বলে, বুঝতেই পাচ্ছেন বাঘের মুখে না পড়াই ভালো। ছে, নিজেকে জানোয়ার ভাবছেন কেন? বাঘের কিন্তু জাত আলাদা হয়, পেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভালো। সেটা থাবার ওজন দেখলেই বুঝতে পারবে। বাহ সুন্দর, আপনি থেকে তুমি, এবার কিন্তু সত্যি আপনাকে জানোয়ার বলে মনে হচ্ছে। বাঘ শিকার করতে আমার আবার ভীষণ ভালো লাগে। আশা করি আমার সঙ্গে প্রথম পরিচয়টা আপনার মনে থাকবে। কোটে আমাকে শিকার করবে? হ্যালো, তুই তো গোবর্ধন আড্ডিকে দেখেছিস, বাড়িতে তো বসে থাকবে না, বেরুবেই। হকায় পেলে ভালো করে মেরামত করে ট্রেনে তুলে দিবি, যাতে কোনোদিন দীপিকার সঙ্গে দেখা করার সাহস না পায়। কানাই, কানাই। বলুন দিদিমণি, কি চাই? আড্ডি সাহেবকে নিচে নামতে বলো, আমি গাড়ি বার করছি। সাহেব তো এক্ষুনি বেরোন। আবার একা একা বেরিয়ে গেল? লাইলা কে ইন্তজার করতে হো, আজ তেরা মোহব্বত খতম করকে উপর পৌঁছা দুঙ্গা। হ্যালো, ইস কবুতর কে লিয়ে মাই কাফি হুম। Thank you.
এই যে কবুতরের বাচ্চা, আরাধনের দশটা ছেলে একটা একটা করে সব গেল, বাকি রইলে তুমি। মুঝে বাপ করো মা। শুধু আমার পয়সা বসে বসে গিলবে, আর কোনো কাজ করবে না। শোনো, দুদিনের মধ্যে যদি ওই শয়তানটা শিলং ছাড়া না হয়, তাহলে আমি তোদের শিলং ছাড়া করে দেবো। বাপি আজকে আসবে আর তুমি আজই চলে যাবে, আমার জন্য আর একটা দিনও থাকতে পারবে না। এই শোনো, সব হয়ে গেলে আসল কথাটা বাপিকে বলতে হবে, বুঝলে গোবর্ধন আড্ডে? বাপি রাজি হলে এফিডেভিট করে তোমার নামটা বদলাতে হবে। শোনো, আমার কিন্তু একটা পরে শুনবো। বাপি, তোমার জন্য কদিন কি কষ্ট হয়েছে কি বলবো। উপরে আটকে রেখেছি গোবর্ধন বাবুকে। আমার? ইনি কি বাপি? গোবর্ধন আড্ডি। ইনি গোবর? অসম্ভব। অসম্ভব মানে আমার বাপের দেওয়া নাম আমার না? ঠিক আছে চলুন, আমার বাপের নাম না না বলবো। আগে উপরে যে গোবর আছে সে তার বাপের নামটা বলুক, তারপর প্রবীর বাবু মিলিয়ে নিলে বুঝতে পারবেন কে আসল আর কে জোচ্চ। বাজে কথা বলবেন না। গোবর্ধন বাবু, কিরে তুই যে বললি গোবর্ধন বাবু ঘরেই আছেন? থাকবে কি করে, আসল আমি এসে গেছি, অত কথা শুনে বোধ হয় কেটে পড়েছে। কিন্তু গেল কোন দিক দিয়ে? পেছনের দরজাটা খোলা আছে, চোরেরা তো চোরা পথ দিয়ে পালায়, ও নিশ্চয় ওই পথেই পালিয়েছে। যেখানে আটকে পড়ো, আমাদের একবার জানানো উচিত ছিল। তোমার মা কি ভাবছেন বলো তো? এবার তুমি চুপ করো তো, বেচারে এলো আর অমনি তোমার শাসন শুরু হলো। শাসন না করলে শিখবে কি করে? এসব তো ওকেই সামলাতে হবে। আমার আমার অন্যায় হয়ে গেছে কাকাবু। না না, অন্যায় হবে কেন, অন্যায় কিছু হয়নি, মানে দুশ্চিন্তাও তো হয়। দিলে তো ছেলেটার মনটা খারাপ করে একটু ফ্রাইড রাইস দিই? না থাক কাকিমা, তোমার বাবার জন্য আজ আমি বিজয় মিত্র টি প্ল্যান্টার, বুঝলে? তোমার কাকিমা আর আমার, আমাদের তো তুমি তো সব। কিন্তু আর একটা নাম আছে। থাকবেই তো, আরো কত তোমার নাম থাকবে। তুমি ঠক, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছ, তুমি ও
কি আমার ভালো লাগে? কি হয়েছে আমায় সব খুলে বল দীপু। আজ তোর মা বেঁচে থাকলে আমার কোনো ভাবনাই ছিল না। কাঁদিস নি মা, তুই কাঁদলে আমার মনে হয় আমি বোধ হয় তোর মায়ের অভাবটা পূরণ করতে পারছি না। না বাপি, তুমি একই কথা বলছো। তাহলে আজ প্ল্যান্টার্স ক্লাবে গেট টুগেদার, তোকে সেখানে যেতে হবে না? তোকে সেখানে গান গাইতে হবে যে। আমি পারবো না বাপি, আমার ভালো লাগছে না। জোর করতে চাই না, তবে তোর নামটা অ্যানাউন্সড হয়ে গেছে তো, সবাই তোকে এক্সপেক্ট করবে। তুই না গেলে আমার মাথাটা হেট হয়ে যাবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু গান আমি নাও গাইতে পারি। আসুন আসুন আসুন। হ্যালো হ্যালো, মিস্টার মিত্র আসবেন না? না, আসলে উনি একটা কাজে আটকে পড়েছেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। প্লিজ, থ্যাংক ইউ। আমাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আজ আমার গান গাইবার মতো মানসিকতা নেই। এখানে আমি ছাড়া আরো অনেকেই আছেন যারা হয়তো নিজেদের সত্যিকারের পরিচয়কে আড়াল করে তৃপ্তি পাচ্ছেন। আমার গাইতে না পারার অক্ষমতা দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু কি করব, মিথ্যে দিয়ে প্রবঞ্চনা দিয়ে আমি কাউকে ঠকাতে চাইনি। দীপিকা, এখানে কেন এসেছো? চলে যাও। জানি তোমার কাছে এই কথাটাই শুনব, তবু তোমার একটা কথা জেনে রাখা দরকার। তুমি নকল গোবর্ধন আড্ডি, এই তো? সেটা তো অনেক আগেই জেনে গেছ। তারপর আবার কোন লজ্জায় তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ? লজ্জা নয়, দাবি। দাবি? নীলাদ্রির সঙ্গে আমাকে দেখে আর থাকতে পারলে না বুঝি? না, সেজন্য আমি কিছু মনে করিনি।
শুধু শুধু আসল কথাটা তোমাকে বলে যেতে চাই। এটাও যে সত্যি কি করে জানবো? আমার নাম শুভ, শুভ চৌধুরী। আমার বাবার নাম সুললিত চৌধুরী। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন যে একদিন তোমার সাথে আমার বিয়ে হবে। এই প্রস্তাব নিয়ে আমার মা একদিন তোমাদের বাড়িতে এসেছিলেন। তোমার বাবা রাজি হননি। স্ত্রী সীমা মৃত্যুশয্যায় আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। হঠাৎ কান নিয়ে টানাটানি কেন বলুন তো? কান টানলেই তো মাথা আসবে। মেঘ কেটে ব্যাপারটা তো বেশ জমে গেছে দেখছি। এবার প্রবীর কাকুর সঙ্গে গিয়ে দেখা করুন। কান তো টানলেন কিন্তু মাথা একেবারে নড়ছে না। কাছে আসা তো দূরের কথা, প্রস্তাব যে করব কার ভরসায়? মাথাটা আসবে কি করে? মাঝখানে আমি আছি না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কথাটা আজই ফাইনাল করে নেবেন। চলি, বাই বাই। কথাটা তাহলে একবার ভেবে দেখতে হয়। বাবা আমার বিয়ের জন্য নাকি তাকে কথা দিয়ে রেখেছেন। তাহলে কদিন সময় দাও, আমি ঠিক বাবার মত পাল্টাবো। বাড়ি, তুমি ঠিক বলছো। এখনো দ্যাট ব্লাডি চিট দীপিকার সঙ্গে মেলামেশা করে? হ্যাঁ স্যার, তার আবার একটা নাকি দাবি আছে। দাবি? হ্যাঁ, আপনারা নাকি কথা দিয়েছিলেন ছেলেটির মাকে যে দীপিকার বিয়ে ওর সঙ্গেই হবে। তার মানে সুললিতের ছেলে? Thank you.
ফর্দা কোনোদিন তুমি ওই ঠক চোরটার সঙ্গে মেলামেশা করো। আমি পারবো না। পারতেই হবে। শুভর সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ করে দিতে হবে। তা হয় না বাপি, আমি শুভকে ভালোবাসি। সেরা
কিছুতেই তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। ইয়েস ইয়েস, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম। এত বড় সাহস তোমার? তার মানে তুমি শুভর সঙ্গে অভিনয় করলে? দরকার পড়লে একটু অভিনয় করতেই হয়। আমি অ্যাডাল্ট, জোর করে কিছুই করতে পারবে না। আমি পুলিশে যাব। চা বাগানের মধ্যে পুলিশ যে কতটা অসহায় সেটা কাগজ পড়লে জানতে পারবে। শয়ে শয়ে খুন হয়, পুলিশ নির্বিকার, পুতুল দর্শক মাত্র। লুকিয়ার, যতদিন না তোমার সঙ্গে নীলাদ্রি বিয়ে দিতে পারছি এই ঘরে তোমাকে বন্ধ থাকতে হবে। তুমি আমাকে আটকে রাখবে? রাখতেই হবে। ওই যে কি যেন বললে, তুমি অ্যাডাল্ট হয়েছ, পুলিশের কাছে যাবে। শুভ তো এই সময় বাড়িতে থাকে না, সেই জন্যই তো এই সময় এলাম। বসুন। কত দাম আশা করছেন? মানে? মানে ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করছেন বড় লোকের মেয়েকে গেঁথে তোলবার জন্য। সত্যি দর্জি না হয়ে জেলে হলে আপনাকে মানাতো ভালো। দারিদ্র আমাদের গর্ব, ওটা নিয়ে ঠাট্টা করবেন না। আর কিছু বলবেন? দারিদ্র আপনাদের গর্ব? কই, দামটা বললেন না তো। কত টাকা আপনার আছে? আপনি কত টাকা চাইছেন? আমার ছেলেকে দেখেছেন তো, ঠিক ওর বাবার মতো, ও মাথা কোনোদিন নিচু হয় না। আপনার সব টাকা দিয়েও আমার ছেলেকে কেনা যাবে না। আসুন। শুনুন, আমি জানতাম আপনি ডাকবেন, বলুন। দরজা দিয়ে বেরোতে একটু অসুবিধে হল, গরিবের বাড়ির দরজা তো একটু নিচু, এখানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার বেরোতে গেলেও মাথা নিচু করে বেরোতে হয়। ভবিষ্যতে এখানে আসার ইচ্ছে থাকলে মাথা নিচু করে ঢুকবেন। নমস্কার। কেন তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? তোমার জন্য। আমার জন্য? হঠাৎ? আফটারঅল তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে আমি অসুখী করতে চাই না, তাই পাকা কথা বলতে। পাকা কথা বলতে? কত টাকা অফার করলে? নাকি ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিয়েছিলে? দীপিকা, ইউ আর রিয়েলি এ গ্রেট অ্যাক্টর মাই ফাদার। অবশ্য বড় অভিনেতা না হলে কি এত বড় ব্যবসা চালাতে পারতে? আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে করি, আজই তো বলে গেলে, যতদিন না নীলাদ্রির সঙ্গে আমার বিয়ে দিতে পারছো ততদিন আমি এই ঘরে আটকে থাকবো। এত তাড়াতাড়ি তো আমার বাবার মত পাল্টাতে পারে না। মত আমি বদলেছিলাম, কিন্তু শুভর মায়ের ব্যবহারে আবার আগের সিদ্ধান্তে ফিরে গেলে। এই তো, তুমি একটা জায়গায় ভুল করেছো বাবা। টাকার লোভ দেখিয়ে আজ যাই পারো, ভালোবাসার আগুন নিভিয়ে দিতে কোনো দিন পারবে না। যদি চেষ্টা করো তাহলে সেই আগুনে শুধু শুভ জ্বলবে না, আমিও পুড়ে ছাই হয়ে যাব। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইট। মা,
আশ্চর্য, এতে কান্নার কি হলো? অনেক মেয়েরই তো এরকম হয়। ও পরে কি বললে? অনেক মেয়েরই আমার মতো হয়? আরে হয়, তারা কোন একটা ভালো নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে, তুমিও তাই করবে? বলতে পারলে আমাদের প্রথম সন্তানকে? বাবা মাকে তুমি বলো, তুমি কি করতে চাও? আহা, কি মুশকিল! আরে এই অবস্থায় বাবাকে রাজি করানোটাই তো প্রবলেম। যাকগে, এর মধ্যে কলকাতায় চলো, কলকাতায় গিয়ে কালীঘাটে বিয়েটা সেরে ফেলি। পুলকের মতামতের জন্যই আমাদের এতদিন অপেক্ষা করতে হলো। সে তো একশো বার, যে বিয়ে করবে তারও তো পছন্দ হওয়া দরকার। কি পুলক, আমাদের বাড়ি মেয়েকে পছন্দ হয়েছে তো? আজ কি ভালো লাগছে! তোমার বাড়িতে কবে জানাবে? একটু সময় তো লাগবেই। তোমার বাড়িতে না জানিও, আমার বাড়িতে তো বলবে। সে তো বলতেই হবে, ওরা খুব অবাক হয়ে যাবে। কারা? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে? বন্ধু বান্ধব মানে দীপিকা, এই তো একটু আগে একটা চিঠি পোস্ট করতে দিয়ে এলাম। দীপিকা চিঠিটা পড়ে চমকে উঠবে। কি হলো নীলাদ্রি, কি হয়েছে তোমার? অমন করে দেখছো কেন? Just a minute. Yes? শুনুন, হঠাৎ একটা কাজে আমার বাইরে যেতে হচ্ছে, মেয়েটি কাল সকালে যাবে। আপনি চলে যাচ্ছেন? আসুন। কত দিতে হবে? Not much. কাজ শেষ হলে দেবেন 50,000, এখনো তাই 50,000। আপনাকে যে চিঠিটা পোস্ট করতে দেওয়া হয়েছিল? ও, চিঠি পোস্ট হচ্ছে 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 হবে। আরে ওটাই তো হলো আমার সোনার রাজহাঁস, বুঝলেন না? আর ওটার জন্য আপনি আমার মাসে মাসে নট মাছ 5,000 করে দেবেন। কি হলো? হ্যাঁ, আরে ভাববেন না, ভাববেন না, আপনি শুধু টাকার দিকটা ভাববেন, বাকিটা সব আমার। দিন দাঁড়ান। কোন ঘরে ছেলে বিয়ে দিচ্ছেন একবার খোঁজ খবর নেবেন তো। কেন? শুভ চৌধুরী খুন করেছে। কি কি বললেন? তুমি সুপ্রিয়া দত্ত বলে একটি মেয়েকে কলকাতায় খুন করেছো। শরাফ, কত টাকা পেয়েছেন আপনি? আপনার লজ্জা করছে না যে একটা রেসপেক্টেবল বাড়ির মধ্যে এসে আপনি এ সমস্ত কথা বলছেন? লজ্জাটা তো আপনারই পাওয়ার কথা। শুভ, এরা কি বলছি? এসব মিথ্যে কথা মা, এগুলো সব সাজানো বানানো, বিশ্বাস করো মা। তুমি কি বলতে চাও তোমার ছবিগুলো সব মিথ্যে, পোস্টমর্টম রিপোর্ট মিথ্যে? রিপোর্ট এও বলেছে সুপ্রিয়ার গর্ভে মৃত সন্তান ছিল। চুপ করুন,
আপনি পুলিশ অফিসার না হলে আপনার ওই চিপটাকে আমি ছিঁড়ে নিতাম। চিপটা ছিঁড়ে নেবার আগে এই ছবিগুলোকে ছিঁড়ে ফেলার চেষ্টা করুন। অসম্ভবে হতে পারে না। ছবিগুলো দেখি, দিন ছবিগুলো দিন। খুব বেঁচে গেছি। ছি ছি ছি, শেষে কিনা একটা খুনের বাড়ি থেকে মেয়ে নিয়ে যাচ্ছিলাম, হয়তো আমার ছেলেটাকেই খুন করে বসতো। যেমন ভাই তার তেমনি বোন হবে তো। পুলিশ আমাকে ধরতে এসছে, আমার বোন কেন? দয়া করে এই মিথ্যা অপবাদের মধ্যে আমার বোনটাকে জড়াবেন না। ওর সম্বন্ধে কোনো নোংরা কথা বলবেন না। আমি চুপ করে থাকলে কি কলঙ্কটা মুছে যাবে? অন্য সবাই যখন বলবে তখন তাদের মুখ কি দিয়ে বন্ধ করবে? শুনুন, সন্তানের জন্ম দিলেই কর্তব্য শেষ হয়ে যায় না, তাকে ভালোভাবে মানুষ করাটা বাপ মার একটা কর্তব্য। আপনি মা, মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারেননি, অমন সন্তান হলে আমি মুখ দেখতাম না। চলো সবাই। চল মা, তুই এদের কি করে চিনবি? এদের জাতটাই আলাদা। আমার কথা তো তখন বিশ্বাস করিসনি, তোর বরাত ভালো যে বিয়ের পর এই ঘটনাটা ঘটেনি। আমি কি শুধু শুধু বাধা দিয়েছিলাম? যা চল মা, চল চল, আয় 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 মা। বিশ্বাস কর মা, এসব মিথ্যে, সব মিথ্যে কথা, আমি ভুল করে দিলাম। করেছি বলো, এত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছি, তুমি তো সব জানো, তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিলে? মেয়েটার বিয়ে ভেঙে দিলে, শুভর মাথায় অত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে, কেন 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 বলো? কোনোদিন আমি করিনি, আজ আমার তাই করতে হলো। শুভর গায়ে আমি কত যন্ত্রণা নিয়ে ছেলেটা গেল, বিনা কারণে শুভর গায়ে প্রায়শ্চিত্ত করছি কৃষ্ণা, ভগবানের সামনে আমি প্রায়শ্চিত্ত করছি। হাতের লেখা বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গেছে যে হোটেল রেজিস্টারের লেখা এবং মিত্র টি এস্টেটের চালানে শুভর হাতের লেখা এক নয়। সাক্ষীদের জবানবন্দিতে এও প্রমাণ হয়েছে যে ঘটনার সময় আসামি শুভ মিত্র টি এস্টেটে উপস্থিত ছিল। সুতরাং শুধু শুভ চৌধুরীর সঙ্গে সুপ্রিয়া তোলা কয়েকটি ছবির ভিত্তিতে প্রমাণিত হয় না যে ওই রাত্রে শুভ চৌধুরী সুপ্রিয়াকে খুন করেছিল। তাই আমি সব দিক বিচার বিবেচনা করে আসামি শুভ চৌধুরীকে বেনিফিট অফ ডাউটে মুক্তি দিলাম।
সেটা কি? এই দেখো শুভ নির্দোষ ছাড়া পেয়েছে। দেখেছি তো শুভ মুক্তি পেয়েছে ঠিকই, সুপ্রিয়ার আত্মা কিন্তু তৃপ্তি পায়নি, কোনোদিনই পাবে না। আইনের মার প্যাঁচে ছাড়া পেলেও নির্দোষ প্রমাণিত হয় না। একটা কথা মনে রেখো, সে অন্য কাউকে খুন করেনি, খুন করেছে তোমার একমাত্র বান্ধবী সুপ্রিয়াকে। দেখলে তো তোমার ছেলে নির্দোষ। তোমার হাতে কি হয়েছে? কিছু না বাবা। কি হয়েছে রে কৃষ্ণা? মা সেদিন তোকে মেরে ঠাকুর ঘরে প্রদীপের আগুনে ইচ্ছা করে নিজের হাতটা। কৃষ্ণা চুপ কর। তুমি আমায় মেরেছিলে নাকি? ওটা তোমার আশীর্বাদ। তোমার যদি কিছু হয়েছে তো? শুধু হাত কেন বাবা, আমার সারা শরীরটা পুড়ে গেল, আমার কোনো কষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না, কিন্তু তোর সম্মান যদি একবার মাটিতে মিশে যায় সে ক্ষতি আমি কেমন করে পূরণ করবো শুভ? কৃষ্ণা তো তোরই মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করে আছে, ওর বাবা নেই কিন্তু তুই তো ওর দাদা। ও বেচারা যে মরমে মরে আছে। জানি মা জানি, আমি আমি এক্ষুনি অনিমেষ বাবুর কাছে যাচ্ছি, কি সব বলবো, কৃষ্ণার বিয়েটা পুরো পাকা পাকে করে ফিরবো। তোমার সঙ্গে এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। পুলকের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি। নাও ইউ গেট আউট, বেরিয়ে যাও। শুভ, আমি কৃষ্ণকে বিয়ে করব। তাহলে আর কি, পুলকই যখন রাজি হয়েছে আমি আর বাধা দেব না। তবে হ্যাঁ, তোমার দেওয়া কথা তোমাকে রাখতে হবে, এ বিয়েতে তোমার থাকা চলবে না। না না, আমি থাকবো না। তবু আমার আমার কৃষ্ণের বিয়েটা তো হবে। এবার আমার কি মতলব? আমার বোনের বিয়ে, তাই দীপিকার বাবাকে নেমন্তন্ন করতে এসেছি। এখনো শিক্ষা হয়নি, এরপর এখানে এলে বেঁচে ফিরবে না। যাবে না, দারোয়ান ডাকতে হবে। একটা খুনের শয়তান ওনার বিয়ে নিমন্ত্রণ করতে এসছো? গেট আউট, বেরিয়ে যাও। গেট দ্য হেল আউট। তুমি এখান থেকে চলে যাও, এরা আমাকে আটকে রেখেছে, তোমার সঙ্গে দেখা করতে দেবে না। দীপিকা, তোমাদের বাড়ির নতুন চাকরটা খুব অবিডিয়েন্ট, পোষা কুকুরকেও হার মানায়। শুভ, শুভ প্লিজ, আমার অপমানে
এখান থেকে চলে যাও প্লিজ শুভ চলে যাও চলে যাও বিলাত্রিবাবু সামনে আমার বোনের বিয়ে নইলে আমিও তোমাকে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতাম হাতটা কাটলো কি করে তুমি নিজের রক্ত দিয়ে আমার নাম লিখেছ যেখানে দাবি আছে সেখানে আমরা চোরের মতন পালাবো কেন দীপিকা
দীপিকা, দীপিকা, যুবক, আমার ভয় করছে। ভয়ের কি আছে? কিচ্ছু ভেবো না, চলে। হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না। Well done. Well done. Well done, my child. তবে ঘরটা বড় বেশি নোংরা করে ফেলেছে। নিজের রক্ত দিয়ে শুভ আমি তোমারই কথাটা লিখলেই শুভ তোমার হবে না। এই দেওয়াল আর তোমার মন থেকে এই নামটা আমি মুছে ফেলার ব্যবস্থা করে ফেলেছি। লুকিয়া, আজ থেকে দরজাটা ভেতর থেকে বন্ধ করবে না। আন্ডারস্ট্যান্ড? গুড নাইট। মা, যাওয়ার সময় দাদা একবার এলো না মা? এসেছিল রে। সম্প্রদানের সময় বাইরে থেকে সব দেখেছে। তুই শ্বশুর বাড়ি যাবি আর ও দেখবে না? সারা রাত ওই টিলার উপরে বসেছিল, এখনো আছে। চলে গেছে, আমিও চলে যাচ্ছি। তুই একবার এলি না দাদা? তোর জীবনে যদি খুনের নিঃশ্বাস লাগে, বিষ আছে তো? চুপ কর দাদা, চুপ কর। একটু প্রণাম অন্তত করতে দে, আর তো কথায় কথা। দেখতে যাবি তো দাদা? যাবো রে, যাবো রে পাগলি, নিশ্চয় যাবো। যা, তোর জন্য পুলক দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? শুভ এসেছে বাবা। যাবে না। একটা খুনি, তার এত সাহস করতে হয় যে আমারই বাড়িতে এসে আমারই মেয়ের নাম ধরে ডাকে? শুভ খুন করেনি বাবা। সত্যি যদি খুন করত তাহলে কিছুতেই আমার সামনে এসে দাঁড়াতে পারত না। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আজ আমি কোনো বাধাই মানব না। শুভ, শুভ, শুভ।
দীপিকা, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। কোনো দরকার নেই, আপনার থাকতে না পারে, কিন্তু আমার আছে। আমি শেষবারের মতন বোঝাপড়া করতে চাই। কোনো বোঝাপড়ার দরকার নেই, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হলো, যাবে? না গেলে কি করবেন, মারবেন? ইয়েস ইয়েস, আই শ্যাল শুট ইউ। আর জানো তো, আত্মরক্ষার জন্য খুনিকে খুন করলে পারে কোনো অপরাধ হয় না। দীপিকা, আপনার বন্ধুকে চোরটাই নয় পরখ করে দেখি। যে বুকে শুধু ভালোবাসার সুর বাজছে, সেই সুর আপনার ওই একটা বুলেট ঢুকে বন্ধ করে দিতে পারে কিনা। চালানগুলি, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, চালানগুলি! মানুষ মরে একবারই, আর সেই মরণ যদি ভালোবাসার জন্য হয়, তার চেয়ে সুখের আর কিছু নেই। চালানগুলি কই, চালান। দীপিকা, তোমার বাবা কোনোদিন আমাকে স্বীকার করে নেবেন না, কিন্তু অধিকারী বলো বা দাবি বলো, চাওয়া কিছু শুধু আমার আছে। অধিকার? হ্যাঁ, দাবি, অধিকার। আমার মাকে সীমামাসী বান্ধবী হিসেবে কথা দিয়েছিল যে দীপিকার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে হবে। আপনার মতন এত বড় বাংলো, এতগুলো গাড়ি, এত টাকা পয়সা আমার নেই, কিন্তু যেদিন আপনি সীমামাসীকে বিয়ে করেছিলেন, সেদিন কিন্তু আপনার অবস্থা আমার চেয়ে বেশি ভালো ছিল না। কিন্তু সীমামাসীর বাবা আপনার চেয়ে অনেক অনেক বেশি বড় লোক ছিলেন। আমার ক্ষমতায় বড় হয়েছি, আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখে। আর সীমামাসী যদি মাকে কথা না দিতেন, সেসব কথার এখন কোনো মানে নেই। আমি দীপিকার বিয়ে ঠিক করে রেখেছি, কিন্তু দীপিকা যদি এই বিয়ে না মানে, সেটা আমার আর দীপিকার ব্যাপার। ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি, তার কোনো মূল্য না দিয়েও যদি একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়, আমি বাধা দেব না। তবে যে গুলি তোমাকে শেষ করত, সেই গুলি দুটো আমাকে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে পাঠিয়ে দেবে। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে চলে যাও। সবই তো শুনলে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার বাবার অহংকার আর আমাদের ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে, আশা করি তুমি ভালোবাসার পাশে এসে দাঁড়াবে। দীপিকা, আমি আমার এই হাতটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। সত্যি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই মুহূর্তে এই হাতটা ধরে এখান থেকে বেরিয়ে এসো। এসো দীপিকা। দীপিকা এসো, এসো দীপিকা, দীপিকা এসো। তোমার জবাব তুমি পেয়ে গেছো, ও তোমার সঙ্গে যাবে না। আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না, আমি আর কোনোদিনও তোমাকে ডাকবো না দীপিকা, আমি কোনোদিনও তোমাকে। স্বার্থপর,
সুযোগ নিয়েছো। সুযোগ? হ্যাঁ সুযোগ। হাতে বন্দুক নিয়ে তুমি স্নেহ ভালোবাসার কথা বলেছিলে, শুভ তো নেই, এবার কাকে মারবে? আমাকে? শুভ বিবাহ। শুভ, তুই এই বিয়ের খবর জানতিস না? চুপ করে আছিস কেন? এর জন্য তুই সারা রাত ঘুমোস না? দিন রাত খাওয়া দাওয়া ভুলে ঘুরে ঘুরে বেড়াস? ওর কথা এখন থাক মা। থাকবে কেন? এই বিয়ের খবর যখন আমি জেনেছি তখন আমি যাবই। মা, পোস্টে বিয়ের কার্ড পাঠিয়ে তোমাকে নিমন্ত্রণ করেনি, ওরা তোমাকে অপমান করেছে। করুক, তবু আমি যাব। না, তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমাকে বাধা দিস নি শুভ, আমি যাবই। তোর থেকে আমি ভালো করে তাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না। আমি তো প্রবীর বসুর কাছে যাব না, আমি যাবো দীপিকার কাছে, শুনবো দীপিকা কি বলে। তুমি যাবে কি ওর কাছে ভিক্ষা চাইবে? ও তারপর আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা পেয়ে তোমার ছেলে কৃতার্থ হয়ে যাবে। আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাবো কেন? তাহলে ওকে শুধু মনে করিয়ে দেবো যে ওর বাবা মা একদিন আমাকে কথা দিয়েছিলেন। যে মেয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যায় সেই মেয়ে বাবা মার কথার দাম দেবে তুমি আশা করো কি করে? কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। শুভ, দীপিকা কি তোকে অস্বীকার করেছে? ও যদি আমাকে প্রথমে অস্বীকার করে দিত তাহলে ওকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করতাম না, আমার স্বপ্নকে ভেঙে একটা কঠিন বাস্তবের সামনে দাঁড় করে দিয়েছে। ওই সরল সহজ চোখ দুটোর মধ্যে যে এত মিথ্যে লুকিয়ে থাকতে পারে আমি কোনোদিনও ভাবিনি। অথচ নিজেদের রক্ত দিয়ে আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। তুমি আর কোনোদিন ওর কথা আমাকে বলবে না মা, কোনোদিন ওর কথা আমাকে বলবে না। না, এ হতে পারে না। আমি বলছি তুই ভুল করছিস শুভ। ভুল তো আমি সারা জীবন করে আসছি মা। ফুলের মাসুল দিতে গিয়ে কৃষ্ণার বিয়েতে আমি থাকতে পারলাম না, ফুলের মাসুল দিতে গিয়ে দীপিকা আমার ভালোবাসা। তুমি আর কোনোদিনও দীপিকার কথা আমাকে বলবে না মা। আমি ওকে ভুলে যেতে চাই মা, আমি ওকে ভুলে যেতে চাই। এরপর যদি তুমি ওখানে চাও তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব।
বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। যাও বাবার পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে, আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা, চাই না, চাই না। না হুজুর, এখন কিছু করবেন না, দুদিন বাদই আপনার সাথে ওর বিয়ে। আমি আবার বলছি, ওই মরা মেয়েটার জন্য আমার 2 লাখ টাকা চাই, এবং আজই। ব্রজগোপাল, তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছো? টাকা তুমি পাবে না। আছে, আমি চলি, কাল বিয়ে বাড়িতে রাতে দেখা হবে। আই শ্যাল বি দেয়ার উইথ মাই প্রেজেন্টেশন অফ কোর্স। ওই চিঠিটা আমি আপনার স্ত্রীকে যৌতুক দেব। তবে বিয়ের আগে নয়, পরে দেব, বলা তো যায় না। জামাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য প্রসব হয়তো টাকাটা নিজেই দিয়ে দেবেন। চলে, ও হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, কাল দুপুর 2টোর মধ্যে টাকাটা না পেলে রাতেই দেখা হবে। গুড লাক। Thank you.
লগ্ন কটায়? তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো নিমন্ত্রণ করা হয়নি। বিয়ে যে করতে আসে তাকে নিমন্ত্রণ করতে হয় না। শোনো শুভ, আমার মান সম্মান যাবার আগে তুমি এখান থেকে চলে যাও। প্রবীর বসে বাড়িতে অবাঞ্ছিত কেউ এলে I say get out! নিশুমশাই, দীপিকাকে পাওয়া যাচ্ছে না। বাবা, এবি আমি মেনে নিতে পারলাম না, তাই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করো দীপিকা। সুপ্রিয়কে তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু দীপিকাকে যদি খুঁজে না পাওয়া যায় কেউ তোমায় বাঁচাতে পারবে না। চল। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যে করি হোক দীপিকাকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। কে আপনি? না বললে চিনতে পারবে মা? কি করে লাগলো? নীলাদ্রি প্রবীর বসে আমি প্রবীর বসেন মেয়ে। সুপ্রিয়ার বান্ধবী তুমি? হ্যাঁ, কেন? পরে পড়ো মা, ওরা অনেক খোঁজেও চিঠিটা পাইনি। কার চিঠি এটা? সুপ্রিয়ার, তোমাকে লেখা। আমাকে পুরস্কৃত দিয়েছিল আমি তোমাদের ম্যানেজার নীলাদ্রি সুপ্রিয়াকে বিয়ে করবে বলে কলকাতা নিয়ে যায় আমার হোটেলে রাখে। নীলাদ্রি সুপ্রিয়াকে, সুপ্রিয়া তোমাকে চিঠি লিখেছে শুনে ও সুপ্রিয়াকে খুন করে। কি বলছেন আপনি? তুমি যাও, নিজেকে বাঁচা, যাও পুলিশে খবর দাও, যাও। শয়তান, তুমি সুপ্রিয়াকে খুন করেছ। মরবার আগে ব্রজগোপাল আমাকে সব বলে গেছে। তোমাকে আমি ছাড়ব না, আমি বাবার কাছে যাচ্ছি। Thank you.
এখন দীপিকার কি হবে বলতো? বেচারা মা মরা মেয়ে বৌদি, সেই জন্যই তো আপনার কাছে আমি ভিক্ষাপাত্র নিয়ে এসেছি। আপনি যেমনটি বলেছিলেন এই দরজা দিয়ে মাথা নিচু করেই আমি এলাম। তার জন্য মা কি করতে পারে? আমি খালি হাতে ফিরে যাব বৌদি। বাবা, তুমি ভুল করলেও আমি তো করতে পারি না। দেখি মা, চোখে জল কেন? প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।